আর এবারে যে মর্মান্তিক খবর আপনাদের সামনে তুলে ধরব যে রেফার রোগ আর সেই রেফার রোগে প্রাণ গেল কতজন না নজন সদ্যজাতের ভাবতে পারছেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নাকি কাজ চলছে তাই এসএনসিইউ বন্ধ রয়েছে আর তাদেরকে রেফার করা হচ্ছে কোথায় না মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আর তাতেই মর্মান্তিক পরিণতি নজন সদ্যজাতের বেঠকে প্রাণ গেল মেরামতির জন্য বন্ধ রয়েছে জঙ্গিপুর হাসপাতালে এসএনসিইউ অর্থাৎ স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট সেই কারণে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় সদ্যজাতদের সঠিক সময় চিকিৎসা না পেয়ে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে নজন সদ্যজাতের আর যখনই এই ঘটনা ঘটছে তখনই খুব উগড়ে দিচ্ছেন সদ্যজাতের আত্মীয়রা একবার দেখা তো আপনার জন্ডিস হয়েছে জন্ডিস ধরা পেয়েছে আর রক্তের দোষ আছে তা বিলছে বাচ্চা যথেষ্টই ডোমকুলো আপনার ই করেছে এখানেও করছে তো বাচ্চা যদি দানা না থাকে তো বাচ্চা কি করবে এখন বাচ্চা ভালো নাই সেজন্য মাকে বাইর করে দিচ্ছে রেফার রোগ আর তাতেই নজনের প্রাণ গেল কি না নির্মাণ কাজ চলছে মেরামতি চলছে জঙ্গিপুর হাসপাতালের এসএনসিইউতে তাই সেই ইউনিটটাই বন্ধ হয়ে গেল আর তাদেরকে কোথায় রেফার করা হচ্ছে না মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আর এভাবে একের পর এক রেফার করতে করতে নজন সদ্যজাতের মৃত্যু হচ্ছে ভাবা যায় এই যে নজন সদ্যজাতের প্রাণ গেল দায় কার রেফার রোগীর বলি হলো নজন সদ্যজাত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদে মৃত্যু হলো নজন শিশুর প্রশ্ন উঠছে মেরামতির জন্য পুরোপুরি বন্ধ থাকলো জঙ্গিপুর হাসপাতালে এসএনসিইউ সত্যি তো প্রশ্ন উঠছে ২৪ ঘন্টার মধ্যে নজন শিশুর মৃত্যু ঘটলো নজন সদ্যজাতের মৃত্যু ঘটলো আর কবে টনক নড়বে প্রশাসনের আর প্রশ্ন এখানে যে এত দিন আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি আমরা একটু মুর্শিদাবাদের ছবির দিকেও নজর রাখবো কেননা যেভাবে যেভাবে নজন সদ্যজাতর মৃত্যু হলো তাতে এই দায়টা নেবে কে আমরা যাবো আমাদের প্রতিনিধি সন্তু রয়েছে সরাসরি সন্তু ২৪ ঘন্টায় নজন সদ্যজাতর প্রাণ গেল ভাবা যায় ২৪ ঘন্টায় নজন সদ্যজাত প্রাণ হারালো সত্যি তো দায়টা কার সন্তু বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আসলে হচ্ছে এটাকে এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে দাঁড়িয়ে রয়েছে যেখানে ২৪ ঘন্টায় প্রায় ৯টি শিশুর মৃত্যু হয়েছে এখান থেকে ৫০ কিলোমিটার দূরে জঙ্গিপুর যে হসপিটাল যেখানে স্পেশাল তোমায় জানিয়ে রাখবো এসএনসিইউ অর্থাৎ স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট সেই কেয়ার ইউনিটের নাকি কাজ চলছে তার জন্য রেফার করা হয় এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে সেখানেই প্রাণ গেল নজন শিশুর এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো দিদি কি মনে হয় নজন শিশুকে রেফার করেছে জঙ্গিপুর থেকে এই হসপিটালে নজনের প্রাণ যাচ্ছে কি বলবেন কি মনে হয় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি হচ্ছে দাদা কি মনে হয় নজন শিশুর প্রাণ যাচ্ছে জঙ্গিপুর থেকে রেফার করার জন্য এখানে নিয়ে আসার জন্য বলছে জঙ্গিপুরের চিকিৎসা হবে না মুর্শিদাবাদে নিয়ে আসতে হবে এই মেডিকেল কলেজে আনতে গিয়ে এনে চিকিৎসা হচ্ছে না মারা যাচ্ছে মানে নজন শিশু যদি এটা আপনার প্রতিবেশীর সঙ্গে হয় আপনার ফ্যামিলির সঙ্গে কি বলবেন দায়কার ভালো হচ্ছে না চিকিৎসা তাই বলবো ভালো চিকিৎসা হচ্ছে না দায়কার সরকারকে দায় নিতে হবে সরকার বলছে আমরা স্বাস্থ্যে এগিয়ে রয়েছি এক নম্বর আছি এক নম্বরে কি কে থাকলো তাহলে মারা গেল কেন বাচ্চা গেলা শিশু গেলা বাচ্চা মারা গেল কি কারণে মারা গেল অত যদি এটা তো খুব দুঃখজনক ব্যাপার যে নজন শিশু একসঙ্গে মারা যাচ্ছে হ্যাঁ তার কোনো চিকিৎসা নাই এবং এত বড় একটা হসপিটাল খুলে রেখেছে হ্যাঁ সেখানে অনেক ডাক্তার আছে হ্যাঁ তাদের তো উচিত শিশুগুলোকে দেখা এবার রেফার যখন হয়ে আসছে হ্যাঁ তাদের তো সেবাটা প্রথমেই পাওয়া দরকার হুম এবার তার তার সত্ত্বেও যদি না পাই তো এটা হাসপাতাল কর্তৃপক্ষ দায় নেবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং হাসপাতাল কর্তৃপক্ষকে তো দায় নিতে হবে পৌলমী গোটা দেশ জানতে চাইছে জবাব চাইছে যে আসলে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হচ্ছে নাকি রেফার রয়ে রোগে ঠিক এখানে প্রশ্ন উঠছে যে এই যে এতজন শিশু মৃত্যু হলো দায় টাকার আমরা এই বিষয়ে হাসপাতালের সুপার এবং একই সঙ্গে এসএনসিইউ বিভাগে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তারা কি বলছেন একবার শোনা টোটাল নজন বাচ্চা গত ২৪ ঘন্টা মারা গেছে আমাদের এখানে
আমরা এটা ডিসঅর্ডিট একটা কমরা ইনকোয়ারি কমিটি এটা করেছি, কিন্তু ইনকোয়ারি কমিটি করার আগে আমরা যেটা প্রাথমিক তথ্য পেয়েছি তার ভিত্তিতে আমি বলছি, মানে বলতে পারছি আর কি, যে বেশিরভাগ বাচ্চাই মানে খুব ম্যালনিউট্রিশন, 300 গ্রাম 500 গ্রাম ওজনের বাচ্চা ছিল, আমাদের এখানে সেই পরিকাঠামো নেই। আর একটা আমাদের অসুবিধা যেটা হচ্ছে যে আমাদের জঙ্গিপুর এরিয়ায় যে হসপিটালটা আছে সেটাতে প্রায় 1.5 মাস ধরে এজেন্সিগুলোর কাজ বন্ধ হয়েছে। আমাদের 120 বেডে প্রায় 300 পেশেন্ট, এখানে দেখা যাচ্ছে জঙ্গিপুরতে সে বেচারি জঙ্গিপুরে আসে, জঙ্গিপুর থেকে আবার তাকে এখানে রেফার করা হচ্ছে, এখানে সে আসে, এখানে আপনারা জানেন এখানে 4 থেকে 6 ঘন্টা তার লেগে যাচ্ছে। এই টাইমটা কিন্তু একটা ভাইটাল টাইম, এর মধ্যে যদি আমরা ট্রিটমেন্ট যদি আরম্ভ করে দিতে পারতাম তাহলে হয়তো বা তাদের বাঁচানো যেত। ক্লোজ করেছে ওরা, পার্সিয়ালি ক্লোজ বলতে অ্যাজ পার ওদের ইনফরমেশন সেটা হচ্ছে ওদের ওখানে অক্সিজেন সাপ্লাইয়ের কাজ চলছে, তার জন্য নিয়ার অ্যাবাউট প্রায় 1.5 মাস 2 মাসের সময় ধরে চলছে জিনিসটা। তো ফলে যেটা হচ্ছে পুরো জঙ্গিপুর সাব ডিভিশন থেকে আমাদের কাছে একটা হিউজ লোড আসছে। মানে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু গোটা মুর্শিদাবাদে একমাত্র মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এসএনসিউতেই ভেন্টিলেটার, সিপ্যাপ, হাই ফ্লো টাইপের কিছু পরিষেবা অ্যাভেলেবল, অন্য কোথাও অ্যাভেলেবল নেই। পরে প্রত্যেক বেডে 3টে করে বাচ্চা আছে আর মিনিমাম 2টো করে বাচ্চা প্রত্যেকটি বেডে, এটা আউটবোর্নের সাইডে। যাদের ওজন কম তাদের জন্য একটা আলাদা জায়গা রেখেছি, এইভাবে চেষ্টা করছি, মানে কারণ এক্সিস্টিং প্লেস তো বাড়ানো খুব মুশকিল, তার জন্য মেজরিটি বাচ্চার ওজন 2 কেজির কম, অপুষ্ট। আমরা শোনালাম হাসপাতালের সুপার, তিনি নিজে বলছেন যদি সঠিক সময়ে সঠিকভাবে ট্রিটমেন্ট দেওয়া যেত তাহলে হয়তো 9 জন সদ্যজাতের প্রাণ বাঁচানো যেত। তবে যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি হাহাকার করছে তার আত্মীয়রা, তার কাছের মানুষরা, সেই সদ্যজাত এক রক্তিকে হারিয়ে হাহাকার, বুক ফাটা কান্না, সেই ছবিটা যখনই বারবার সামনে আসছে তাই প্রশ্ন উঠছে যে একদিকে আমরা দেখলাম যে জঙ্গিপুর হাসপাতাল তারা পাঠিয়ে দিচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, তারপরও 24 ঘন্টায় 9 জনের মৃত্যু। সন্তু একটা বিষয় বারবার জানতে ইচ্ছে করছে, হাসপাতাল সুপার কোথাও যে একটা দায় ছেড়ে দেওয়া, এ ওর ঘাড়ে দোষ দিচ্ছে, সে তার ঘাড়ে দোষ দিচ্ছে, কিন্তু 9টা প্রাণ তো চলে গেল সন্তু। একদমই বলব, এবং সেটার প্রশ্ন উঠছে গোটা দেশ জুড়ে, শুধু এই রাজ্য জুড়ে নয়। এই খবর আমরা যখন ব্রেক করি তারপর প্রতিক্রিয়াগুলো আসতে থাকে একের পর এক। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যারা দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ, আপনারা এখানে কি চিকিৎসা পান? ভালো চিকিৎসা পান? চিকিৎসা না, ভালো চিকিৎসা নাই, কোনো ব্যবস্থা নাই মানুষকে, রুগীর লোকজনকে কোনো সবসময় কোনো মানে ডাক্তারের সঙ্গে যোগাযোগ নাই, ওই সব ওই আপনার সিনিয়র ফিনিয়র এসব যা আছে তারাই সব দেখাশোনা করছে, ডাক্তারদের পাত্তাই নাই। আর মাসিদের অত্যাচার, শুধু টাকা চায়, শুধু টাকা। তো আমরা গরিব মানুষ, টাকা কোথায় পাবো এত টাকা? সরকারি হসপিটালে টাকা কেন লাগবে? সরকারি হসপিটালে টাকা কেন লাগবে? টাকা আমাকে বলছে টাকা লাগবে, রাতের 200 দিনে 200, একটা প্যাম্পাস পরাবে, প্যাম্পাস পরাতে বলে 100, একটু পরিষ্কার করতে থুতু ফেলতে গেলে 100 টাকা। তাহলে আমরা টাকাটা পাবো কোথায়? তো নার্সিংহোমে যাবো আমরা, টাকা টাকা থাকলে আমি এখানে কী করতে আসবো? আমরা গরিব মানুষ, আমরা বিনা পয়সা এখানে চিকিৎসার জন্য এসেছি আমার এখানে সরকারি হাসপাতাল, আমার কেন আমি এখানে আসবো? টাকা না পেলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে টাকা দিতে হয়? টাকা দিতে হয়, টাকা ছাড়া কোনো চিকিৎসা নেই। মাস বলেন কি দাদা? মাসিদের অত্যাচার, শুধু টাকা ধাপে দেবে টাকা, আর সিকিউরিটি জ্বালা, আমরা বাড়ির লোক, আমরা আমাদের মা মা বাপ মরে যাচ্ছে, আমরা দেখবো তাহলে আমাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, এইরকম অত্যাচার, সিকিউরিটি এত অত্যাচার। বলবে তুমি শুনতে পাচ্ছ এখানকার যত মানুষ দাঁড়িয়ে রয়েছেন, কেউ রোগীর আত্মীয়, কেউ পরিবার, তারা প্রত্যেকে কিন্তু অভিযোগ করছেন চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আমরা এসএসকেএম এ অব্যবস্থার ছবি দেখি, মেডিকেল কলেজে অব্যবস্থার ছবি দেখি, মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে 24 ঘন্টায় 9 শিশুর মৃত্যু, তা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার ছবিটা সামনে এনে দিয়েছে। এবার এই দায়িত্ব নিতে হবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই বিষয়ে কি বলেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তিনি এই বিষয়ে সন্তু